السلام عليكم. আমি আপনাদের আজ একটা জায়গা দেখাবো। দেখেন, এটা বিশাল একটা জায়গা। এই জায়গাতে আমরা এর আগে কেউ মানে এই জায়গাটাতে হয়তো ই করছিল, তখন জায়গা ফাঁকা ছিল। আমরা নতুন করে এই জায়গাটাতে অনেক বিশাল জায়গা, এই কারণে আমরা কিছু চারা লাগার জন্য ওই জায়গাটা আমরা তাদের সাথে কন্ট্রাক্টে নেই। নেওয়ার পরে আমরা এই জায়গাটাতে এখন দেখেন যে কিছু লেচু চারা আমরা লাগাইছি, আবার এখানে যে নিম চারা যেটাকে জাত নিম বলে, এটা খুব উপকারী একটা জাত নিম। অনেকজনকার এই প্রয়োজন এই গাছের চারা। এই গাছের চারা ঔষধি গাছ, খুব ভালো গাছ, চারা তৈরি আছে এখানে। এখন প্যাকেট করিয়ে ফুল মাটিতে উড়ে রাখছি, যখন আমরা গাছ চারাটা লাগার উপযুক্ত হবে তখন ওখান থেকে উড়িয়ে আবার লাগাবো। এখান থেকে আবার কিছু বিক্রি হবে, তারপরে আপনাদের দিয়ে কাটানোর চেষ্টা করতেছি। আসলে এখন আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে আমার ঠান্ডা লেগে গেছে, এই জন্য তেমন একটা আপনাদের কথা বলতে পারতেছি না। অনেক ধরনের চারা আছে, সব চারা আপনাদের সব ধরনের চারা এখানে পাওয়া যায়। দেখেন, আমি এখন এই যে আপনাদেরকে আম চারা দেখাচ্ছি। এখন ফুল গাছও আছে, বললাম একটা জায়গাটা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো এই যে এখন আমরা দেখানোর চেষ্টা করতেছি, লঙ্গন তো ফুল গাছ, লঙ্গন ফুল বলা হয়েছে, লঙ্গন ফুল। এখানে আবার আমাদের এই যে মালরাত চারা করা আছে, কলম চারা। ওখানে ওরা মালরা বাড়িতে ঘাস যদি ঘাস টাস অবশ্যই হয়, যেহেতু আমরা অনেক বড় বাগান, কিছু মহিলা সদস্য নেওয়া আছে, ওরা ঘাস মজুদ হিসেবে ঘাস টাসগুলা গাছের গোড়ার থেকে পরিষ্কার করে দেয়। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তবে আপনারা আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো করবেন, অবশ্যই লাইক শেয়ার করবেন। আপনারা দেখলে আমি চেষ্টা করবো নতুন নতুন সব কিছু দেখানোর জন্য, গাছ লাগানো, গাছ চারা তৈরি করা এবং জমিতে লাগা এবং পরিচর্যা করা সব জন্য আপনাদেরকে দেখাতে পারি। আপনারা অবশ্যই এটার থেকেই কম বেশি